Assalamualaikum, welcome back to my channel. আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যেই যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। তো আজকে যে ব্লগটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এবারের ঈদের শপিং ব্লগটাই আপনাদের সাথে মূলত আমি শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি একদিনে করিনি, চার পাঁচ দিন মিলে আমি হচ্ছে কিছু কিছু শপিং করেছি, সেই শপিংগুলো আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আমি এবারের ঈদে হচ্ছে বলতে গেলে সবগুলো শপিংই আড়ং থেকে করেছি, কারণ আমার ইচ্ছে করছিল না দূরে যেয়ে কোথাও যে শপিংটা করব সেটা একদমই ইচ্ছে করছিল না। আর আমার কাছে না আড়ং থেকে শপিং করতে সবচেয়ে বেশি ভালো লাগে, আমি সবসময় বলতে গেলে মানে আড়ং থেকে শপিংটা ঈদের সময় করে থাকি, কারণ আড়ংয়ের জিনিস আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মানে মানুষের একটা পছন্দের জায়গা থাকে না, সেই জায়গাটা হচ্ছে আমার আড়ং, মানে আড়ংয়ের জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো চার পাঁচ দিন মিলিয়ে কিন্তু আমি কেনাকাটাগুলো করেছি, তো আমি এখন সবগুলো কেনাকাটাই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমরা হচ্ছে ফ্যামিলি মেম্বার যেহেতু পাঁচ ছজন, তো সেহেতু দেখা গিয়েছে যে একদিনে কিন্তু সবার কেনাকাটা হয়ে ওঠে না, একদিন একদিন করে আমি কেনাকাটাগুলো করেছি। তো এরকম এই ড্রেসটা হচ্ছে আমি নিয়েছি, এরকম আরেকটা ড্রেস আমার মেয়ে নিয়েছে, চিন্তা করেছে আর কি ঈদের দিন সকালে হচ্ছে মা মেয়ে মিলে একই রকমের ড্রেস পরবো, সেই জন্য দুজনের জন্য দুইটা ড্রেস নিয়েছে আর কি। তো সেই ড্রেস আমার ড্রেসটাই শেয়ার করছি, কারণ আরেকটা ড্রেস একই রকম, তো একটা ড্রেস শেয়ার করলে তো বুঝতে পারবেন, সেই জন্য একটা ড্রেসই শেয়ার করছি। তো অনেক আপুরাই হচ্ছে যে যখন শপিংগুলো দেখাই তো আপুরা মানে প্রাইসটা জানতে চায় আর কি, আপুদের অনেক বেশি হেল্প হয় যদি প্রাইসটা বলে দেই। তো আজকে কিন্তু আমি সবগুলো ড্রেসের এবং যা যা আমি কিনেছি ঈদ উপলক্ষে সব কিছুরই হচ্ছে যে আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে। কারণ দেখা গিয়েছে একটা ব্লগ যখন আমরা শেয়ার করি তখন অনেক আপুরাই কিন্তু মানে কমেন্ট করেন যে প্রাইসটা বলে দিলে ভালো হতো, তো এক এক করে প্রাইস বলা কিন্তু একটু কঠিন হয়ে যায়, সেই জন্য আমি চিন্তা করলাম এবার যে একটু সময় নিয়ে ব্লগটা করব এবং কোনটার কত প্রাইস সেটা সাথে সাথেই বলে দিব, আমার আপুদের অনেক বেশি উপকার হবে, সেই চিন্তা করেই কিন্তু আমি সবগুলো প্রাইসই মানে চেষ্টা করেছি আর কি আপনাদের সাথে শেয়ার করার। তো এই যে এটা হচ্ছে আমার মেয়ের ড্রেস, সেটা আর খুলে দেখাচ্ছি না কারণ একই রকম দুইটা ড্রেস কিনেছি ঈদের দিন সকালে পরবো বলে। তো এটা হচ্ছে আমার মেয়ের আরেকটা ড্রেস, ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস, বুকের মধ্যে পুরাটাই সুতার কাজ এবং ডলার বসানো, আর হচ্ছে যে আফসানের কাজ আছে, হাতার মধ্যে আফসানের কাজ, পিছনে ডলার বসানো আছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সেই জন্যে আমার মেয়েকে এই ড্রেসটা মানে দিয়েছে আর কি কিনে, আমার মেয়েও খুব পছন্দ করেছে। পিছনেও কিন্তু কাজ আছে, সেই জন্য আমার কাছে ভালো লেগেছে, পিছনে আফসানের কাজ আবার সাথে সাথে ডলার বসানো আছে। তো এটার প্রাইস নিয়েছে আমি না একদমই ভুলে গিয়েছি, প্রথমটার প্রাইস দেখায় পরবর্তীটার প্রাইসই দেখাতে ভুলে গিয়েছি, কারণ কখনো তো প্রাইস দেখাই না, এখন যেহেতু আপুরা জানতে চায় সেই জন্য মূলত দেখানো। তো এটার প্রাইস নিয়েছে হচ্ছে যে 3500 সামথিং আর কি, আমি একদমই ভুলে গেছি দেখাতে, আমি একটু মুখে বলে দিয়েছি। দেখেন হচ্ছে যে স্যালোয়ারটার মধ্যে হচ্ছে যে আফসানের কাজ আছে, খুব সুন্দর কিন্তু ড্রেসটা। তো এটা হচ্ছে আমার সাহেবের পাঞ্জাবি, পাঞ্জাবিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সিল্কের পাঞ্জাবি আর কি, তারপরে হচ্ছে নিখুঁত সুতার কাজ, খুব সুন্দর কিন্তু পাঞ্জাবিটা। এটারও প্রাইস দেখাতে একদমই ভুলে গিয়েছি, এটা হচ্ছে 8800 সামথিং আর কি, একদম ভুলে গিয়েছি আর কি। যে যে মানে জিনিসগুলোর প্রাইস আমি মানে দেখাতে বলতে ভুলে গিয়েছি সেগুলো মূলত আমি মুখে বলারই চেষ্টা করেছি।
তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে পাঞ্জাবিটা, কালার তারপরে সুতার কাজগুলো এত সুন্দর ছিল, নিখুঁত একদম, সেই জন্য আমার সাহেবকে আর কি কিনে দিলাম, ও পছন্দ করেছে পাঞ্জাবিটা। তো আমার ছেলের জন্য আড়ং থেকে দুইটা পাঞ্জাবি কিনেছি, তারপরে হচ্ছে যে তাগামেন থেকে তিনটা শার্ট কিনেছি, সেগুলো আপনাদের সাথে এক এক করে শেয়ার করছি। তো আমার ছেলে পাঞ্জাবি পরতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য দেখা গিয়েছে যে ওর জন্য যখনই পাঞ্জাবি কিনি তখন মানে যেহেতু ও পছন্দ করে, সেই জন্য ওর জন্য একটু বেশি করে কেনার চেষ্টা করি আর কি। তো ওর জন্য দুইটা পাঞ্জাবি কিনেছি, এটা হচ্ছে হালকা কি বলে বেগুনি টেপের কালার, একটা হাতের মধ্যে সুন্দর কাজ আছে, তারপরে হচ্ছে বুকের মধ্যে কাজ, গলার মধ্যে আর কি। আর হচ্ছে আরেকটা পাঞ্জাবি নিয়েছি কালো, তো আমার ছেলে কালো অনেক বেশি পছন্দ করে, সে কালো কালারটা খুব পছন্দ করে, সেই জন্য ওর জন্যে আরেকটা পাঞ্জাবি নিয়েছি কালো কালার। তো কালো কালার পাঞ্জাবিটা সিম্পল কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, হাতার মধ্যে সুতার একটু কাজ আছে আর বুকের মধ্যে হচ্ছে যে এক সাইডে সুতার একটু কাজ, আমার কাছে অনেক ভালো লেগেছে, সেই জন্য কিনেছি আর কি। তো আমার ছেলে দেখা গিয়েছে যে ওর যে একটা পছন্দ ও পছন্দ করে কিনবে সেরকম কিছুই না, ও হচ্ছে যে বলবে যে আম্মু তুমি কিনে দাও, তুমি যেটা পছন্দ করবা সেটাই আমি পরবো, মানে এরকম আর কি। অনেক বড় হয়ে গিয়েছে, তারপর নিজে পছন্দ করে এখনো পর্যন্ত কোনো কিছু সে কেনাকাটা করে না, আমার মেয়েও করে না, আমি মানে সবাইকে আমিই পছন্দ করে মূলত কিনে দেই আর কি। আর ওর জন্য তাগামেন থেকে তিনটা শার্ট নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। সাথে সাথে কিন্তু প্রতিটা কাপড়েরই প্রাইসটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেন আপনাদের অনেক বেশি উপকারে আসে, কারণ অনেক কাপড়েই কিন্তু প্রাইসটা জানতে চান, তো সেই জন্যই মূলত শেয়ার করা আর কি প্রাইসটা। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন এবং এই পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি প্রতিটা শাড়িরই কিন্তু প্রাইসটা বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, অনেক সময় কিন্তু ফোকাস করছে আবার করছে না, এরকম একটা অবস্থা হয়েছে আর কি। তো তারপর আমি চেষ্টা করেছি যেন আপনারা ভালোভাবে প্রাইসটা বুঝতে পারেন, সেই জন্যে আমি মানে চেষ্টা করেছি আর কি ভালোভাবে শেয়ার করার। তো এখন দেখাচ্ছি আমার ইশরামণির ড্রেসগুলো, ওর জন্যে আমি দুইটা ফ্রক কিনেছি, আর ওর পছন্দে ও একটা হচ্ছে যে লেহেঙ্গা কিনেছে, সেটা মানে এক এক করে সবগুলো শেয়ার করছি আর কি। তো দেখা গিয়েছে আড়ংয়ে এত বেশি ভিড় থাকে, এত বেশি ভিড় কি বলবো, মার্কেটিং মানে করা অনেকটাই কঠিন হয়ে যায়, মানে ধাক্কাধাক্কি, পছন্দ করার মতো মানে ইয়ে থাকে না, মানে খুব কষ্ট করে পছন্দ করতে হয় আর কি, এমন একটা ভিড় থাকে আড়ংয়ের মধ্যে। মানে যেই কয়দিনই আমি গিয়েছি আমার মনে হচ্ছে যে কি বলবো, সব মানুষ মনে হয় যে আড়ংয়ে গিয়েছে, অন্য কোথাও হয়তো বা যায়নি মার্কেটিং করতে, সবাই মূলত মনে হচ্ছে যে আড়ংয়ে চলে এসেছে মার্কেটিংটা করার জন্যে। তো আমি যেদিন হচ্ছে যে একদিন গিয়েছি আমাদের জন্য কিনেছি, আমার আর আমার মেয়ের ঈশাদের জন্য, তারপরে আরেক দিন গিয়েছি ঈশার জন্য কিনেছি, আরেক দিন গিয়েছি পাঞ্জাবি কিনেছি, আবার হচ্ছে ঈশাদের জন্য আবারও গিয়েছিলাম আরেকটা ড্রেস কিনেছি, সবগুলি এক এক করে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই লেহেঙ্গাটি আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে সে কিনেছে আর কি। আমি তিনটা ফ্রক নিয়েছিলাম, তো ও বলছিল যে এই লেহেঙ্গাটা সে কিনবে, ওর নাকি অনেক বেশি ভালো লাগছে,
কালারফুল তো বাচ্চারা কালারফুল জিনিস কিন্তু অনেক বেশি পছন্দ করে, সেই জন্যে ও মানে পছন্দ করছে আর কি, যে আম্মু এটা নিয়ে যাও, এটা নিবো এটা নিবো এরকম করছিল। তারপরে হচ্ছে যে কিনে দিলাম আর কি, একটা ফ্রক রেখে তারপরে এই লেহেঙ্গাটা ওকে কিনে দিয়েছি। তো ঈষাত হচ্ছে যে আড়ং থেকে দুইটা ব্যাগ কিনেছে, পার্স কিনেছে আর কি, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছে। তো ঈষাত হচ্ছে যে আড়ং থেকে এক জোড়া জুতো কিনেছে, এটা হয়তোবা 1100 প্লাস নিয়েছে আর কি, আমি একদমই প্রাইসটা দেখাতে আপনাদের ভুলে গিয়েছি। তো আমি যতবারই আড়ংয়ে যাই না কেন, আমার না ক্যান্ডেলটা কিনতে অনেক বেশি ভালো লাগে, সেই জন্যে আমি যতবারই যাই আমি দুই একটা করে ক্যান্ডেল কিনে নিয়ে আসি, আমার কাছে ভালো লাগে। তো এই যে দুইটা ক্যান্ডেল আমি নিয়েছি, আমি যেন ঈদের দিন জ্বালাতে পারি আর কি, সেই জন্য কিনে নিয়ে এসেছি। তো আমি এর আগে দেখেছেন আপনারা যে আমি একটা লাল ডিনার সেট আড়ং থেকে কিনেছিলাম, সেটার সাথে হচ্ছে আমি মানে চায়ের কাপ কিনিনি আর কি। তো এবার গিয়ে চায়ের কাপ 6টা কিনে নিয়ে এসেছি, আর এই কিউট কিউট বাটিগুলো আমার এত বেশি ভালো লেগেছিল, কিন্তু দুইটা পেয়েছি কি করব, ওনারা পরে হচ্ছে যে খোঁজ নিয়েছিল স্টকে আছে কি না, কিন্তু নেই, তারপরে দুইটাই নিয়েছি। আমার ইচ্ছে ছিল 6টা নিব আর কি, যেন মাঝে মধ্যে যখন ইচ্ছে করে তখন যেন আইসক্রিমটা খেতে পারি, সেই চিন্তা করে চেয়েছিলাম আর কি 6টা কিনতে, তো পাইনি সেই জন্য কিনতে পারিনি। তো আমার এবারের ঈদের শপিং কেমন হয়েছে আমার সকল বিয়ার আপুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার শপিংগুলো কেমন হয়েছে। তো আমি আরও কিছু শপিং করেছি যেহেতু ধাপে ধাপে মানে করেছি, সেই ভাবে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি আর কি। তো এটা হচ্ছে, এরপরে আরেক দিন আমি আড়ংয়ে গিয়েছি, আমার ঈষা চাচ্ছিল আর কি যে আরেকটা ড্রেস নিবে, সে মানে ওর ইচ্ছে করছিল আরেকটা ড্রেস কিনতে, তো সেই জন্যে আবার গিয়েছিলাম আর কি আড়ংয়ে। তো আড়ংয়ে গিয়ে তারপরে হচ্ছে যে এই ড্রেসটা ওর অনেক বেশি পছন্দ হয়, আমার কাছেও ভালো লাগে, তারপরে হচ্ছে যে এই ড্রেসটা কিনে নিয়ে এসেছি। দেখেন দেখতে কত সুন্দর ড্রেসটা, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বুকের মধ্যে এত সুন্দর করে শামুকগুলো দেওয়া, গলার মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর পুরাটাই কিন্তু সুতার কাজ, আর হচ্ছে যে ডলার বসানো, আর পুরাটাই মানে ব্লকের আর কি ড্রেসটা, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, হাতাটাও খুব সুন্দর, আর কালারটা এত সুন্দর আমার কাছে, কি বলবো, আমি আমি যখন মানে ড্রেসটা দেখেছি, তারপরে হচ্ছে যে মানে এই ড্রেসটা বলতে গেলে আড়ংয়ে অনেকেই কিনেছে আমার মনে হয়, অনেকের হাতেই দেখছিলাম। তো আমার মেয়ে হচ্ছে এটা কিনে, এটা মানে নিবে কিনা সেটা মানে চিন্তা করছিল, সে আরও ড্রেস দেখছিল আর কি, তো এটা হচ্ছে একের পর এক এক একজনের হাতে দেখছিলাম, তো আমি চিন্তা করছিলাম যে আমার মেয়েকে বলছিলাম আর কি যে তুমি যেটা নিচ্ছ না এটা তো শেষ হয়ে যাচ্ছে, মানে এরকম এটা নিয়ে মানে আমার মেয়ে অনেক হাসাহাসি করছিল আমার সাথে, মানে যখন যেটা পছন্দ হয় তারপরে কিন্তু অনেক কিছু দেখার পরে কিন্তু সেগুলো আর ভালো লাগে না, যেমন এই ড্রেসটা দেখার পরে আমি মানে আর কোনোটাই পছন্দ করতে পারছিলাম না, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো ড্রেসটা। তো ওড়নাটাও দেখিয়ে দিয়েছি, আর হচ্ছে যে ওড়নার মধ্যে নিচে হচ্ছে টার্সেল বসানো, খুব সুন্দর ড্রেসটা কিন্তু কালারফুল, টার্সেলগুলো বসানো যে এরকমভাবে ডলার মানে বসিয়েছে সুতা দিয়ে, সেরকমই টার্সেল বিভিন্ন কালার দিয়ে করে দিয়েছে। আর এই ড্রেসটা নিচে দিয়ে হচ্ছে রাউন্ড শেপ, সেই জন্যে আমার কাছে আরও বেশি ভালো লেগেছে। তো ঈষাত পরার পরে ঈষাতকে অনেক বেশি ভালো লাগছিল,
আমি এড্রেসটারও প্রাইসটা মানে দেখানোর চেষ্টা করছি, দেখেন ফোকাস করছে না কিন্তু। তো এরকমভাবে প্রাইস দেখিয়ে ভিডিও মানে করতে গেলে একটু সময় লাগে আর কি। তারপর আমি চেষ্টা করেছি মানে প্রাইসগুলো দেখিয়ে দেখে ভিডিওটা শেয়ার করার জন্যে। নিচে দিয়ে একদম রাউন্ড শেপ, সেই জন্য আমার কাছে ভালো লেগেছে ড্রেসটা বেশি আর কি। তো মেহনা যেদিন হচ্ছে যে ঈশাদের এই ড্রেসটা কিনতে যায়, সেদিন হচ্ছে যে মেহনাজের জন্য আরও 3টা ফ্রক নিয়ে আসি। এর আগে হচ্ছে 4টা 4টা করে 8টা কেনা হয়েছে, এখন হচ্ছে যে আমি আরও 3টা নিয়ে এসেছি, কারণ বাচ্চাদের কিন্তু অনেক বেশি ড্রেস লাগে। বাচ্চারা কিন্তু অনেক তাড়াতাড়ি ড্রেসগুলো নোংরা করে ফেলে। তো অনেক সময় হয় কি যে একটু পানি খেয়েছে, সে পানিটা খেয়ে একটা জামা ভিজিয়ে ফেলেছে, খুলে ফেলতে হয়। একটা খাবার খেয়েছে মানে খাবারটা মানে লেগে আছে, জামাটা নষ্ট হয়ে গিয়েছে, তো সেই জন্যে খুলে ফেলতে হয়। তো সেই জন্যে দেখা গেছে বাচ্চাদের কিন্তু অনেক বেশি ড্রেস লাগে, সেই জন্যে আমি পরপর অনেকগুলো ড্রেসই মেহনাজের জন্যে মানে কেনা হয়েছে আর কি। যতবারই গিয়েছি 2-4টা করে মানে কেনা হয়েছে আর কি মেহনাজের জন্যে ড্রেস। তো ঈদে অনেক কিছু কিনেছি, ড্রেস কিনেছি, তো সাথে তো জুতো কিনতেই হবে তাই না, সেই জন্যে জুতো কিনে নিয়েছি, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো এই জুতোটা ব্যা থেকে নিয়েছি, আমি প্রাইসটাও মানে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমি রেখে দিচ্ছিলাম কিন্তু মানে ভুলে যাই আর কি প্রাইসটা শেয়ার করতে, কারণ কখনো করি না, তো সেই জন্য একদমই ভুলে যাই। তো পরে মনে পড়েছে, তারপরে হচ্ছে যে আবার মানে শেয়ার করলাম আর কি প্রাইসটা। তো এরকম বার কতবার যে হয়েছে আমার, মানে কি বলবো, আমি যখনই মানে একটা কিছু দেখাতে গিয়েছি, আমি একদমই প্রাইসটা দেখাতে ভুলে গিয়েছি, আবার হচ্ছে যে আবার মানে প্রাইসটা দেখানোর জন্যে আবার মানে ভিডিওটা করেছে আর কি। এরকম করেছে আমি অনেকবার, কারণ কখনো তো প্রাইস দেখাইনি, এমনিতে দেখিয়েছি। তো দেখা গিয়েছে এর আগে যে আমি আড়ংয়ের ব্লগগুলো ছেড়েছি, সবাই অনেকেই হচ্ছে যে প্রাইসটা জানতে চেয়েছে। তো এবার চিন্তা করলাম যে অনেকেই তো কমেন্ট করে এরকম প্রাইসটা জানতে চায়, তো এক এক করে কমেন্টের আনসারটা দেওয়া একটু কঠিন হয়ে যায়, সেজন্যে হচ্ছে যে এবার সাথে সাথে আমি প্রাইসটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর কি। তো ইশরার ইদানিং হচ্ছে কি মানে যাই কিনছি না কেন, ইশরা হচ্ছে শো টাইপের যে জুতোগুলো আছে, সেই জুতোগুলো ওর মানে পায়ে পড়লে ঠোসা পড়ে যাচ্ছে, মানে কান্নাকাটি করে সে। সেই জন্য এবার চিন্তা করলাম যে ওকে হচ্ছে যে কাপড়ের জুতো কিনে দেয়, ও অনেক আরাম পাবে, সেই জন্য ওর জন্যে বাটা থেকে মানে আড়ংয়ের মানে জুতোগুলো আমি কিনেছি আর কি। তো ব্যা থেকে কিনেছি, বাটা থেকে কিনেছি, তারপরে এফএক্স থেকে কিনেছি, মানে সব মিলিয়ে আর কি জুতোগুলো কেনা হয়েছে। এটা হচ্ছে আমার সাহেবের শো, এটা আর কি দেখাবো, সেটা একটু খুলে দেখালাম আর কি। তো হচ্ছে যে আমাদের ঈশাদের এক জোড়া জুতো হচ্ছে যে আমি আমাদের বাসার পাশে মামনি একটা দোকান আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস থাকে, সেখান থেকে ওই যে উঁচু যে হিলটা সেই হিলটা কিনেছি। তার পাশাপাশি হচ্ছে ইস্টার জন্যে 2টা ব্যান্ড কিনেছি, ইস্টার জন্যে ম্যাচিং করে ফ্রগের সাথে ক্লিপ কিনেছি, সেগুলো একটু একটু করে শেয়ার করছি। তো আমার মাথার ব্যান্ড কি বলবো ভেঙে যায়, শুধু ভেঙে যায়, সেজন্য 2টা ব্যান্ডও কিনে নিয়ে এসেছি। তো ইস্টার নাকি লিপস্টিক লাগবে ঈদ উপলক্ষে, সেজন্য ওর জন্য একটা লিপস্টিকও নিয়ে এসেছি। তো আমার ছেলে জুতো কিনবে না, সে হচ্ছে যে এলিফ্যান্ট রুট থেকে ছাড়া জুতো কিনবে না। তো আমি এই রমজানে যেতে চাচ্ছি না এত দূরে, কারণ
আমি রোজা থেকে যেতে পারবো না, আমার অনেক বেশি কষ্ট হয়ে যাবে। আমার ছেলেকে সেটাই বলছিলাম যে আমি তো যেতে পারবো না, তখন সে বলল আর কি যে আম্মু অসুবিধা নেই, তুমি হচ্ছে যে মানে ঈদের পরে আমাকে জুতোটা কিনে দাও, কারণ এখন তো আমার জুতো আছে, সেই জন্যে অত বেশি সমস্যা হবে না, তুমি ঈদের পরে কিনে দাও। তো আমার ছোট্ট কিউট মামুনের জন্য কিউট দুইটা জুতো কিনেছি এফএক্স থেকে, সেটা প্রাইস নিয়েছে 1500 টাকা। তো এখন আমি সবগুলো জুতোই আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো জুতোগুলো দেখাতে দেখাতে আমি আমার সকল ভিউয়ারদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।